অলরেডি সবার মাঝে ঈদের আমেজ চলে আসছে, রিয়েলমি বাংলাদেশও পিছিয়ে নেই। ঈদ উপলক্ষে বা ঈদকে সামনে রেখেই তারা নতুন একটি স্মার্টফোন দেশের মার্কেটে লঞ্চ করে দিল, রিয়েলমি C55। এটা বলতে পারেন এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের মাঝামাঝি একটি স্মার্টফোন, যা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়, 6/128 GB, 8/256 GB ভ্যারিয়েন্ট। 6/128 GB ভ্যারিয়েন্টের দাম হলো 18,990, আর 8/256 GB ভ্যারিয়েন্টের দাম হলো 22,990। এক ঝলকে তাহলে জেনে নেওয়া যাক স্মার্টফোনটাতে স্পেশাল কি কি রয়েছে। 64 MP মেইন শুটার, যা হয়তো 19,000 টাকা বাজেটে কারেন্টলি মার্কেটে অ্যাভেলেবল নেই। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, 90Hz হাই রিফ্রেশ রেট, 5000mAh ব্যাটারি, 33W চার্জিং সিস্টেম, আর এটার মাঝে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও Z88। এখন এই যে এত কিছু আছে, এটা শুনেই লাভ দিয়ে পরে কেনা যাবে না, আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনি ডিসিশন নেন। সো রিভিউ শুরু করে দিই। আনবক্সিং আর গেলাম না, স্মার্টফোনটা ডিজাইন আসছি। যেমনটা আপনারা দেখছেন, এটা স্কোয়ার বক্সি শেপের একটি স্মার্টফোন। রিয়ার প্যানেলটা দেখতে মনে হয় কোনো ফ্রস্টেড গ্লাস দিয়ে আবরণ করা হয়েছে, বাট এটা আসলে প্লাস্টিকে তৈরি। সহজে স্ক্র্যাচ, প্লাস্টিক তো বসতেই পারে, বাট ফিঙ্গারপ্রিন্ট বসবে না আর কি। আপনি অবশ্যই কেস ব্যবহার করবেন এর সাথে। ক্যামেরা মডিউলটা দেখে সুন্দরই লাগছে, বেশ বড় সড়ো মনে হয়, যেন বিশাল বড় সড়ো ক্যামেরা। অবশ্য ক্যামেরা তো ছোটো না, 64। আর হচ্ছে গিয়ে বডি ফ্রেমটা সেটা প্লাস্টিকে তৈরি। এটার থিকনেসটাও অনেকটাই কম বলতে পারেন, 7.89 mm। সো পাতলা ফোন, আর প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই আছে। 3.5 mm হেডফোন জ্যাক পেয়ে যাবেন, টাইপ সি পোর্ট রয়েছে, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই, যা থাকতে পারতো। এইটার যে হোম বাটন, ওইটাই কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে, যা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটা ওজনের দিক থেকে খুব বেশি না, 189 গ্রামের মতো, বাট সামনের দিকটাতে একটু ওজন বেশি মনে হয়। এক হাতে নিয়ে ব্যবহার করতে গেলে মনে হবে সামনের দিকটাতে একটু ভারী লাগছে আর কি। এনিওয়ে, আমরা ডিসপ্লে সেকশনে আসছি। এর ডিসপ্লের সাইজটাও অনেক বড়, ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেলের সাইজ 6.72 ইঞ্চ, এটা 90Hz অফার করছে, আর পিক ব্রাইটনেসে যেতে পারে 680 nits। ডিসপ্লের চিন বেজেল বেশ ন্যারো, লোয়ার চিনটা একটু মোটা, বাট এটা ঠিক আছে, আমরা যখন 18-19 হাজার টাকায় কিনবো তখন এটা একদমই মানানসই। আর ডিসপ্লেটার সাইজটাও বেশ বড় সড়ো হওয়াতে কন্টেন্ট ওয়াচিং আপনাদের ভালো লাগবে আশা করছি। যারা ইউটিউবে প্রচুর ভিডিও টিডিও দেখেন, নাটক সিনেমা দেখা হয়, আশা করছি তাদের ভালো লেগে যাবে। এটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, এবং কন্ট্রাস্টটি হওয়াতে ওভারঅল যে কোনো কন্টেন্ট দেখতে বেশ ভালো লাগছিল। তবে ব্রাইটনেস, হ্যাঁ, ইনডোরের জন্য তো ঠিক আছে, আউটডোরের শ্যাডো এরিয়াতেও ঠিকঠাকভাবে দেখা যায়, বাট ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হবে, একটু স্ট্রাগল করতে দেখা যায়। টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি, 90Hz চেক করে দেখছিলাম, সেটাও ঠিকঠাকভাবে এটা পুশ করতে পারছে। তবে রিয়েলমির এই ফোনের ডিসপ্লেটাই বলতে পারেন রিয়েলমির নিজেরই আর একটা স্মার্টফোনের ডিসপ্লের সাথে একটু হাড্ডাহাড্ডি লড়াই করে বসতে পারে। ওটা হলো নার্জো 50, যেটাতে আমরা 120Hz পেয়েছি, এইখানে আমরা 90Hz পেয়েছি। বাস্তবিক অর্থে এই ধরনের ফোনগুলো থেকে আপনারা আমার মনে হয় না 90Hz আর 120Hz খুব একটা আলাদা করতে পারবেন, তারপরও নাম্বারের একটা বিষয় থাকে, হয়তো ওটাই আমাদের চোখে বাঁধবে। এর বাইরে ডিসপ্লেটা নিয়ে একদমই সন্তুষ্ট থাকার মতো ছিল। তবে হ্যাঁ, ডিসপ্লেতে স্পেশালিটি একটা রয়েছে, এর যে পান্সেল কাটআপটা দেখছেন, এইটা আবার কিন্তু ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ভাব নিতে পারে। আপনি যখন কিনা এই স্মার্টফোন চার্জে বসাবেন, তখন দেখবেন যে এখানে একটা পপ আপ নোটিফিকেশনের মতো দেয়, ডাইনামিক আইল্যান্ড পাওয়া যায়। এছাড়াও এটা মনে হয় আরো কয়েকটা পারপাস ব্যবহার করা যাবে, যেটা ইন ফিউচারে আপডেটের মাধ্যমে আসবে। এবং অ্যান্ড্রয়েড ফোনে এই ধরনের পপ আপ ডাইনামিক সিস্টেম মনে হয় আমরা এই স্মার্টফোনটাতে ফার্স্ট দেখছি। শুরুতে বলছিলাম 64 MP মেইন শুটার রয়েছে, 2 MP একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সার রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 MP শুটার। তো আমি মিস করছি আল্ট্রাওয়াইড শুটার, আমার মনে হয় 2 MP এই ডেপথ সেন্সারের বদলে একটা আল্ট্রাওয়াইড দিলে এই সেটআপটা আরো বেশি ক্লিন, আরো সুন্দর লাগতো। তো মেইন শুটার দিয়ে ডেলাইটে আমরা অনেক ছবি নিয়েছি, যেমনটা আপনারা দেখছেন ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টি মনে হয়েছে, কালারফুল, খুবই কালারফুল, ন্যাচারাল টোন এটা মোটেই না। এখানে কালার বুস্টেড ছবি দেয়, যা দেখতে ভালো লাগে, এবং আপনার কাছে মনে হবে এগুলো আর এডিট করার প্রয়োজন নেই, জাস্ট ধাপা ধাপ আপলোড করে দিই। তবে ডেলাইটের ছবিগুলোতে আমরা শার্পনেস ডিটেল বেশ ভালো দেখছি, ইভেন ডাইনামিক রেঞ্জটাও অ্যাভারেজ ছিল, যখন কিনা আমরা 18-19 হাজার টাকার একটা স্মার্টফোন হিসেবে এটাকে চিন্তা করতে যাব। লো লাইটের দিকে যেতে থাকলে স্মার্টফোনের ছবিগুলো আরও বেশ কিছুটা কন্ট্রাস্টি হচ্ছিল, এবং নয়েজ গ্রেনের দেখা তো পাওয়া যায় টুকটাক, সেই সাথে একটু সফট হয়ে যাচ্ছিল। নাইট মোড অন করে দিলে বেটার ছবি পাওয়া যায় তুলনামূলকভাবে, বাট স্টিল এখানে আপনারা ওভার কন্ট্রাস্ট মনে হবে এবং কালার স্যাচুরেশন একটু বেশি মনে হবে। ডেডিকেটেড ডেপথ সেন্সর থাকাতে পোর্ট্রেট মোডে একটা বেটার রেজাল্ট পাওয়া যায়, যদিও এসডিটি শোনে কিছুটা কর্নার এরিয়া বা চুল এরিয়াতে মিসম্যাচ করতেও পেয়েছি আমরা, সেই সাথে মেইন সাবজেক্টকে একটু সফট করে, বাট ম্যাক্সিমাম ছবিতে পোর্ট্রেট মোড ভালো এসছে, আশা করছি ভালো লাগবে আপনাদের। এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 MP, যা প্রপার লাইটিং কন্ডিশন একটু ব্রাইট করেই ছবি দেয়, দেখতে সুন্দর লাগে, স্কিন টোন একটু সফট হয়, আউটডোরে ডিটেল ভালোই ধরে রাখতে পারে, কিন্তু ডাইনামিক রেঞ্জ আবার ততটা ভালো না। লো লাইটের ক্ষেত্রে এটা কিছুটা সফট হয়ে যায়, যেমনটা আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেখি, আর হচ্ছে গিয়ে তখন মনে হয় যেন একটু স্কিন টোনটা আর্টিফিশিয়াল লাগে আর কি। এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে। মেইন ক্যামেরা এটা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p 60fps, যখন কিনা 18,990 টাকায় এই ফোনটা কিনবেন তখন মনে হবে হ্যাঁ এর ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে, আমি 60fps পেয়েছি, ওকে ফাইন, সুন্দর। কিন্তু যখন কিনা এই স্মার্টফোনের 8GB ভ্যারিয়েন্ট আপনি কিনবেন 22,990 টাকায়, তখন মনে হবে 4K পাইলে ভালো হতো আর ভিডিও আর একটু স্ট্যাবল হওয়া উচিত ছিল। ক্যামেরাটা, মেইন ক্যামেরাটা মোটামুটি ভালো বা ওকে লেভেলের, কন্ট্রাস্ট একটু বেশি মনে হয়েছে, এর বাইরে ঠিকঠাক আছে, তারপরেও বলবো আল্ট্রাওয়াইড আমি মিস করছি। এইটা দিয়ে দিতে পারলে আমার মনে হয়তো ঈদের জন্য আমরা মানে এক ঢিলো দুই পেকি পেয়ে গেলাম, অর্থাৎ আল্ট্রাওয়াইডটাও পেলাম আর কি।
ক্যামেরায়। স্মার্টফোনটা রান করছে রিয়েলমি আই 4.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13। সো এইখানে কিন্তু আপনি আবার লেটেস্ট কিছুই পেয়ে গেলেন, অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট। আর এটার প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও Z88। বলছিলাম দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8/256 GB, 6/128 GB। তো স্টোরেজটা দেখুন, এখানে কিন্তু মোটামুটি কিপটেমি করে নাই, দুটোতেই ভালো দিয়েছে। এছাড়াও আপনি কিন্তু এখানে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে এর যে স্টোরেজ টাইপ, এটা হলো EMMC 5.1। এ সময় দাঁড়িয়ে EMMC 5.1 বা 23,000 টাকায় আমাদের কাছে এটা অবশ্যই কম মনে হয়েছে। UFS 2.2 এরকম সামথিং কিছু থাকলে আরও বেটার হতো। এমনিতে ডে টু ডে ইউজেসে এই স্মার্টফোন কিন্তু ভালো একটা রেজাল্ট দিয়েছে, ইভেন মাল্টিটাস্কিংও। যদিও আমাদের ডিভাইসটা 8 GB র্যাম ভ্যারিয়েন্টের, এর সাথে কিন্তু র্যাম আরও বাড়ানো যাবে, ওই যে ডাইনামিক র্যাম বা ভার্চুয়াল রাম যে নামে ডাকুন না কেন, ওই জিনিস চাইলে আপনি এখানেও ব্যবহার করতে পারবেন। তো আমরা মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট পেয়েছি, অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদমই ডিসেন্ট আছে, এটা মোটামুটি ফাস্টেই বলা যেতে পারে। এর বাইরে কিন্তু কোনো ল্যাগ, আটকে যাওয়ার মতো প্রবলেম পাইনি, ফ্রিজ হয়ে যায় অনেক স্মার্টফোন সময় দেখা যায়, ওই ধরনের প্রবলেম আমরা ফেস করিনি এখন পর্যন্ত। এই ফোনটা আমার কাছে এসেছিল মনে হয় আরও 11 দিন আগে, আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো লাস্ট এই কদিনের ব্যবহারে আমরা এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করিনি। তবে হ্যাঁ, এর ইউএর মাঝে আপনারা বেশ কিছু ব্লোটারের দেখা পাবেন, চাইলে সেগুলোকে আবার আনইনস্টল করে নিতে পারবেন। গেমিং এর প্রসঙ্গে যদি যাই, মিডিয়াটেক হেলিও Z88 এটা বলতে পারেন এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের জন্য গেমিং এ একটা মোটামুটি রেজাল্ট দেয়, মোটেই কোনো গেমিং চিপ না। আমরা পাবজি HD হাই ফ্রেম রেটে খেলতে পারবো, তবে এতে করে কিছুটা ল্যাগের দেখা পাওয়া যায়, মাঝে মধ্যে ফ্রেম ড্রপ করে। সো আপনি যদি একটু লোয়ার সেটিংসে নিয়ে খেলেন সেক্ষেত্রে বেটার আপলোড পাওয়া যায়, আর সেক্ষেত্রে ফোনটা একটু কম গরম হয়। হাইয়েস্ট সেটিংসে ফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে। দেন আমরা এখানে ফ্রি ফায়ার খেলছিলাম, ফ্রি ফায়ার লাভাররা কিন্তু এটা নিয়ে অনায়াসে সন্তুষ্ট থাকতে পারবেন আশা করছি, ওইটার থেকে আরো স্মুথ রেজাল্টই আমরা পেয়েছি লং টাইমেও। এর বাইরেও টুকটাক আরো বেশ কয়েকটা গেম প্লে আমরা করি, যেগুলোর থেকে একটা স্মুথ রেজাল্টই পাওয়া গেছে, যদিও COD অ্যাসফল্ট রাইনের মতো গেমগুলো আসলে বেশ অপটিমাইজ, যে কোনো ফোনে ভালো চলে। তো এইটার মাঝে যে এত কিছু চালনা করার জন্য ব্যাটারিটা রয়েছে আসলে 5000 mAh, যদিও ফোনটা বেশ স্লিম। তো এই 5000 mAh ব্যাটারি একদিন অনায়াসে এই ফোনকে রান করতে পারে ইজিলি। আর এখানে আপনি চার্জার পেয়ে যাবেন হচ্ছে গিয়ে 33 W-এর, যা দিয়ে এই স্মার্টফোনকে 0-100% করতে আমাদের সময় লেগেছে 67 মিনিটের মতো। তো বলা যেতে পারে দ্রুতই চার্জ করতে পারছে না এই স্মার্টফোন। ও হ্যাঁ, বাকি ছিল স্পিকার, মনো স্পিকার আছে যে নিচে বটম ফায়ারিং আর কি। তো ফুল ভলিউমে মাঝে মধ্যে একটু টুকটাক ডিস্টরশন পাওয়া যায়, আর এটা লাউডনেস আবার ভালোই। সো ফুল ভলিউমে সবসময় যাওয়ার প্রয়োজন পড়বে না আশা করছি, বাট স্টিল আমি ডুয়াল স্পিকার মিস করছি, ওটা থাকলে আরো জোস হইতো। এর বাইরে প্রয়োজনীয় সেন্সর গুলো রয়েছে আর কি। সো দ্যাটস ইট। স্মার্টফোনটাতে একটা জায়গায় একটু ইস্যু আমি ফেস করছিলাম, সেটা হলো নেটওয়ার্ক কানেক্টিভিটিতে। তো এরপরে রিয়েলমির সাথে যোগাযোগ করা হয়, ওরা যেটা জানালো যে এটা একদমই ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, সো এটার মাঝে আপডেট আপডেটের বিষয় আছে এখনো, রিটেল ইউনিট গুলোতে এই ধরনের প্রবলেম ফেস করবেন না আপনারা। সো আশা করা যায় ওগুলো নিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন। তো ফাইনালি যদি আমরা এবার একটু কনক্লুশনে আসি, এটার দামটা কি ছিল, 19,000 আর 23,000, রাইট? 19,000 টাকায় যেটা আপনি কিনছেন, এটা আমার কাছে মনে হয় ওকে, এটা মানে ঠিকঠাক আছে। বাট 22,990, 23,000 টাকা যেটা, তখন আপনি আসলে অনেক কিছু চিন্তা করবেন, যেমন তখন মনে হবে আমি এই দাম দিয়ে Z88 নিব কি না। যারা গেমার রয়েছেন তখন তাদের জন্য হয়তো আরও একটি অপশন থেকে যাবে, রিয়েলমিরই নার্জো রয়েছে, যেমন বলছি নার্জো 50 রয়েছে, ওইটাতে মিরেট হলো Z96 মনে হয়। তো এটা আরও বেটার টিপ অবশ্যই, গেমিংয়ের জন্য এটা বেটার হবে। আবার যদি এমনটা হয়ে থাকেন আপনি যে না আমার আসলে গেমিং আমি খুব বেশি করি না, কিন্তু আমি মাল্টিটাস্কিংয়ে বেশ কাজবাজ করি, তখন কিন্তু আবার আপনি এটাকে চয়েস করতে পারেন, আবার এটাতে ক্যামেরাটা একটু বড় সড়ো পেয়ে যাচ্ছেন এরকম। এখন আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে। আপনাদের কাছে এই ডিভাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।